আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেল ডেলি ডোজ থেকে আজকে আপনাদের জন্য আমি পাউরুটি এবং মিমি বার দিয়ে মজাদার একটি প্যানকেক তৈরি করে দেখাবো, যেটা কিনা বাচ্চাদের খুবই ফেভারেট এবং বড়রা আমরা অনেক বেশি পছন্দ করব, কারণ অনেক মজার একটি রেসিপি চকলেট বার এবং পাউরুটি দিয়ে। তাহলে আপনারা আমার সাথে থাকুন এবং রেসিপিটি দেখে নিন কিভাবে আমি দুটো উপকরণে অনেক সুন্দর করে একটি বিকালের মজাদার নাস্তা রেসিপি তৈরি করে নেব। এর জন্য প্রথমে পাউরুটিটাকে আমাকে গোল করে কেটে নিতে হবে। যে কোনো একটি বোতলের মুখ কিংবা যদি আপনাদের কাছে এক্সট্রা কাটার থাকে পাউরুটি কাটার জন্য, আপনারা কেটে নিতে পারেন। গোল করে প্রত্যেকটা পাউরুটি আমি সুন্দর করে একই সাইজ করে কেটে নেব এবং পাউরুটির মাঝখানে যে চকলেট বারটা আমার আছে সেটা আমি দিয়ে দেব এবং উপর দিয়ে আরেকটা পাউরুটি দিয়ে এটাকে আমি সেট করে নেব। একইভাবে আমি এটা কমপ্লিট করে নিয়েছি, তিনটা পাউরুটির যে প্যানকেক আমি করব সেটা সেট করে নিয়েছি। এখন একটি প্যানে আমি হালকা করে তেল ব্রাশ করে নিচ্ছি আর নিয়েছি একটি ডিম ফেটে নিয়েছি। এখন প্যানকেকের উপর পাশটাতে আমি ডিমটা ভালো করে ব্রাশ করে দেব। যে পাশটা আমি প্রথমে তেলের মধ্যে তাওয়ার উপর দেব ওই পাশটাকে প্রত্যেকটাতে আমি ডিমটা ব্রাশ করে নিয়েছি। এখন একেবারে লো হিটে আমাকে এইগুলি ভেজে নিতে হবে। এক পাশ ভাজা হলে পরে আরেকটা পাশ আমি হালকা করে ভেজে নিব ব্রাউন করে। এখন অপর পাশেও আমি ডিমটা ব্রাশ করে দিচ্ছি। দুটি উপকরণে মজাদার একটি প্যানকেক, পাউরুটি এবং মিমি বার কিংবা চকলেট বার, আপনারা যেটাই দেন দিয়ে এই প্যানকেকটা আপনারা তৈরি করে নিতে পারেন। এক পাশ হালকা ভাজা হওয়া শেষ, এখন আমি এটাকে উল্টে দিচ্ছি। দেখতে অনেক লোভনীয় এবং ইয়ামি লাগছে। এখন একইভাবে আরেক পাশ আমি ব্রাউন করে ভেজে নেব। জাস্ট 3-4 মিনিট করে এক পাশ ভাজা হতে সময় লেগেছে একেবারেই লো হিটে। এক পাশ ভাজা হওয়ার পর আরেক পাশ একইভাবে 3-4 মিনিট সময় নিয়ে আমি ভেজে নিয়েছি। এখন এই প্যানকেকগুলি আমি একটি প্লেটে তুলে নেব এবং একটি আমি মাঝখান থেকে কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি যে মাঝখানে চকলেট দিয়েছিলাম সেই চকলেটটাও পুরোপুরি গলে গেছে, আপনাদের আমি কেটে দেখিয়ে দিচ্ছি। মাঝখানের যে চকলেটের বারটা আমি দিয়েছিলাম, যে অল্প হিটে আমি এটাকে করেছি, তাতে এটা গলে গেছে। অনেকই আমি একটি খাবার হয়েছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।